মৌলায় সল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এই মুমিন মুসলমানগণ, আল্লাহ তাআলা বলেছেন, জুমার দিন সপ্তাহ ঈদের দিন, এই ঈদের দিন বহুত ফজিলত, এই জুমার দিন বহুত ফজিলত। যদি আমরা জুমার দিন, পবিত্র জুমার দিন আমরা মেসওয়াক করি এবং কি সুরমা লাগাই এবং কি গোসল করি, আল্লাহ তাআলা বলেছে এই জুমার দিনে এরকম কাজ করা সুন্নত। এবং ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনি বুঝতে পারবেন জুমার দিনের পবিত্র একটি কাজ করলে 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। চলুন সেই কাজটি কি আমরা জেনে নেই, ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন, বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুরূদ শরীফের আমল কাল কিয়ামতের দিন ফুলসিরাতের অন্ধকারের আলোর কাজ করবে। সেই ব্যক্তি জুমার দিন আমার প্রতি 80 বার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহু আকবার। আমরা এই দুরূদ আমরা পাঠ করব, দুরূদটা কি আমরা জেনে নেই, ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনি বুঝতে পারবেন। চলুন বন্ধুরা, আমরা এই দুরূদ শরীফ পাঠ করব জুমার দিন, যদি আল্লাহ তাআলা আমাদের 80 বছরের সগীরা গুনাহ মাফ করে, আল্লাহ তাআলা আমাদের যদি 80 বছরের এই দুরূদ শরীফ পাঠ করলে গুনাহ মাফ করতে পারে। চলুন বন্ধুরা, আমরা দুরূদ শরীফটা জেনে নিই, দুরূদ শরীফ কীভাবে পাঠ করতে হবে। চলুন বন্ধুরা, দুরূদ শরীফ হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে বন্ধুরা, আমরা দুরূদ শরীফ আমরা সবাই জানি, আমরা সব মুসলমানই জানি, যদি আমরা এই দুরূদ শরীফ পাঠ করি আল্লাহ তাআলা আমাদের 80 বছরের গুনাহ সগীরা মাফ করে দেবে। আমরা যখন মন আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করব এবং আমাদের গুনাহ মাফের জন্য দোয়া চাইব, তখন দুরূদ শরীফ পাঠ করব। কারণ মন আল্লাহ তাআলার দরবারে মুক্তি ও মাফ চেয়ে মোনাজাত ধরলে, দোয়া করলে তার দুরূদ শরীফ পাঠ উসিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত ও সালাম পেশের দুরূদ, সে দোয়া কবুল হয়ে যা। আমরা এই দুরূদ শরীফ পিছু পিছু করে পাঠ করব বন্ধুরা, যদি আমরা আমল করি আল্লাহ তাআলা বলছে আমাদের 80 বছরের সগীরা গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে বন্ধুরা, পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর যদি আপনার এই আমলটি ভালো লাগে, আপনার বন্ধুদের মাঝে জানিয়ে দিন, শেয়ার করিয়া জানিয়ে দিন, ইনশাআল্লাহ আপনার বন্ধুরা আমল করবে, আপনি সওয়াব পাবে, আপনি সওয়াবের শরীক হবে। যে আমরা আজ আমরা জুমার দিন, জুমার দিন আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ। আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি একটি লাইক করবেন, আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আপনি একটি সাবস্ক্রাইব করবেন, প্রত্যেক দিনে ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আবার পুরো ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ।